ভোট জালিয়াতির মাধ্যমে ঢাকা সতেরো আসনে বিএনএফ সমর্থিত প্রার্থী এস এম আবুল কালামকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এম এ হান্নান মৃধা মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বীর উত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি সংবাদ সম্মেলনে ঢাকা সতেরো আসনের বিএনএফ এর চিফ কোঅর্ডিনেটর আবুল কালাম আদাদের বিরুদ্ধে ডিজিটাল কারচুপির অভিযোগ করে এম এ মান্নান মৃধা বলেন ভোট ঢাকাতি ভোট জালিয়াতির আশ্রয় নিয়ে ও অব বৈধ টাকা বিলি করে নির্বাচনে জয়ী হন কালাম